Welcome to our channel Roha Vision. Guys, must be subscribe our channel. Thank you. যে দর্শক, আমি আপনাদেরকে এখন শোনাবো, আপনারা সবাই জানেন যে ভৃত্যদের বিয়েগুলো হয় একটু অন্যরকম ভাবে। আমরা শুনবো তার মুখ থেকে কিভাবে বিয়ে হয়, এই কাহিনীগুলো এখন আমরা শুনবো। আপনি বলেন, রাখুন আপনি। এখন ভাইয়া, মনে করো যে আমাদের বিয়ে হয়, আমাদের মানে আমাকে বাচ্চার বাবা, তার বাবা আমার শ্বশুর, সে মনে করো যে আমার বাবাকে পণ দেয়, আমাদের ভিতরে মেয়েদের পণ দিয়ে বিয়ে করে। মনে করেন যে যৌতুক আপনাদের ভিতরে তো আপনারা ছেলেরা পান, আর মনে করেন আমাদের ভিতরে দেখা যাচ্ছে যে আমার স্বামী আমাকে বিয়ে করছে, আমার বাবাকে পণ দিছে, নগদ ক্যাশ পণ। আচ্ছা, তোমার বিয়েতে কত পণ দিছে? ভাই 80,000 টাকা পণ দিছিল আমার বাবাকে আরো 14 বছর আগে। সেখন মনে করো টাকার অনেক মূল্য আছিল, অনেক দাম আছিল। আর মনে করেন যে আমাদের বিয়ের সময় ধরো যে সব কিছু পরে হয়, আগে মনে করো যে মেয়ে আমি ধরো বসাচ্ছি, আমার স্বামী বসাচ্ছে। বিয়েটা দেশে হয়েছিল, আমার স্বামী মনে করো যে আমি তো ঘর আছে, টিনের ঘরের চালে উঠতাম, ওইটা বলছিল যে আমি পড়িয়া মরিয়া যাব। আর আমি বলছিলাম তুমি মরো না, তোমাকে আমি সারা জীবন কামাই ফিরে খাওয়াবো। এইটা মনে করো যে আমাদের উয়াদায় বন্দি আমরা, এর জন্য দেশে বিদেশে ঘুরি, ঘুরতে ভালো লাগে না। তারপরেও দেখা যায় যে ইচ্ছা আছে, উপায় নেই, ইচ্ছা থাকলেও উপায় নেই। আমরা আপনাদের গ্রামে ঘুরি, বাজারে ঘুরি, অনেকে অনেক কথাই বলে কেন এগুলো করো, স্বামী আছে না। কিন্তু আমার স্বামীরা এগুলো করে না, বাপ দাদা কাল থেকে এটা হয়ে আসছে, এটাই হচ্ছে। আর মনে করো এখন যদি দুই একটা সাপ টাপ বাড়ায়, তাহলে মনে করো বাচ্চার বাবা ধরে 10টা 15টা একসাথে হয়, সাবারে আমগো সাপের বাজার আছে, ওইখানে যেয়ে নগদ টাকা বিক্রি করে, এইটাই হচ্ছে ওনাদের কাজ। আর এমনি মনে করো খড়ি পারবে, রান্না করবে, পাখি মারবে, খোলা পানি সামলাবে, আর আমরা গিরাম ঘুরবো, বাজার ঘুরবো, এটা আমাদের পেশা। আচ্ছা, মনে করো তোমার বিয়েটা বাড়িতে হচ্ছে না, নৌকা মধ্যে হচ্ছে, তা নৌকা মধ্যে তোমার স্বামী কেমন করবে? নৌকার ভিতরে হলে দেখা যাইব যে অনেক গাছগাছালি আছে। আগে যাযাবর আসছিলাম, আমাদের বাড়ি ঘর আসছিল না, সেখন আমরা যাযাবর আসছিলাম, নৌকার উপরে চলতাম পানির ভিতরে। সেখন মনে করেন যে যে কোনো একটা গাছ থাকতো, গাছের উপরে উঠতো। আর এখন তো মনে করেন আমাদের বাড়ি আছে, ঘর আছে, এখন মনে করো দেশে বিয়ে হইলে চালে উঠে, আর দেশে বিদেশে বিয়ে হইলে গাছে উঠে। মানুষের চালাতে উঠতে দিব না, যদি 3 টাকা হয়, এই কারণে। আচ্ছা, ওটা এই কথা বলবে যে আমাকে সারা জীবন তোমার আমাকে খাওয়াতে হবে? তুমি পড়িয়া মরিও না, তোমাকে সারা জীবন আমি খাটিয়া খাওয়াবো, এটা আমরা ওয়াদায় ভরি। এটুকুই আপনাদের সবাইকে জানিয়ে রাখলাম। আচ্ছা, ঠিক আছে, এই কোন বলো। হ্যাঁ, মানে কথাটা কি, ধরেন যে আমরা আগে যাযাবর ছিলাম, মনে করেন যে আমাদের স্থানীয় কোনো বাড়িঘর ছিল না, ধরেন যে আমরা নগর উপরে বসবাস করতাম, আমরা বাংলাদেশের নাগরিক আগে আছিলাম না, এখন বর্তমানে ধরেন যে আমরা বাংলাদেশের নাগরিক সাবারখানা। হ্যাঁ, ওইখানে মনে করো আমরা স্থানীয় যোগাযোগ কিনেছি, বাড়িঘর করেছি, এখন বাংলাদেশের নাগরিক, আইডি কার্ড আছে, ভোটারি আছে, জন্ম নিবন্ধন আছে, এখন মনে করেন যে আমাদের বাংলাদেশের নাগরিক ধরে। আর এরপরে মনে করেন যে ভাই, আগে মনে করেন যে আমগো মধ্যে 2টা 3টা 4টা করে বিয়ে করতো, ধরেন দেশের ভেতরে যে কী উন্নত হবে কি না হবে, এটা আসল বিষয় আমাদের বাপদাদারা জানতো না, জানতো না বিধই মনে করেন যে এখনও কিছু লোক আছে অভাবে, কারো অর্থ নাই, কারো সম্পদ নাই, কারো বাড়িঘর নাই, দেশে দেশে সারা বছরই থাকে। আবার কিছু গুলো লোক আছে যে জায়গা জমি কিনে বাড়িঘর স্থানীয়ভাবে একবারে সাবার থানীয় হয়েছে। এখন মনে করেন যে এখনের যুগে, এখন যে যুগটা বেড়েছে, এখনের যুগে মনে করেন কেউ সতিনের ভাত খায় না। এখনের যুগে আমাদের আমাদের বয়সে যারা তাদের সতিন নেই, কিন্তু আমাদের মা চাষিদের এখনো, আমার মা 2টা, এরপরে আমার শ্বশুরের পরিবার 3টা, শাশুড়ি আছে 3টা, ওনাদের মনে করে আগের যুগের মানুষ বুকা আছিল, ওদের মনে হয়েছে যে আগে বিয়া করমু, দেশে দেশে ঘুরমু, এই পর্যন্ত বুঝি আমাদের জীবনের কাহিনী শেষ। কিন্তু না, এখনের যুগে এসে দেখলো যে না, এভাবে মানুষের জীবন চলে না। আমাদেরও বেঁচে থাকার জন্য ক্ষমতা আছে, চাহিদা আছে, বেঁচে থাকার ইচ্ছা আছে, এই কারণে এখন মনে করেন যে সবাই দেশের ভিতরে উন্নত হইতে চাইতেছে। এখন মনে করেন বাড়িঘর করতেছে, জায়গা জমি করতেছে, অর্থ সম্পদ করতেছে, কিছু ব্যাংক ব্যালেন্সে করতেছে। আগেতে মনে করেন যা কামাই করতাম তা খেয়ে দিয়ে শেষ দিতাম, এখন তা না, এখন হিসাবটা অনেক আলাদা। আমরা যেগুলো করি ভবিষ্যতে কুলাপানি এগুলো করবে না। আমার আল্লাহ 2টো ছেলে দেশে বড় কুলারে, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় পড়াইতেছি হাবিজি মাদ্রাসা সিরাজগঞ্জ, আর ছোট পোলা সঙ্গেই আছে, কিন্তু আশা আছে ছোট পোলাকেও আমি এই 2-4 মাসের ভিতরেই ওনাকেও আমি ভর্তি করিয়ে দেবো। কেন আমরা যেগুলো করি এগুলো ভবিষ্যতে পোলা মানে করবে না, আশা ভরসা আছে। আর ভবিষ্যতে আমাদের এই ব্যবসা চেয়ে যাবে, পৃথিবীতে কোনো কাজের অভাব নেই, কর্মেরও অভাব নেই,
কাজ করে ফেললে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা দশজনের দরজা যাই, এটা নিজের কাছে নিজের অনেক ছোট মনে হয়। কিন্তু লাইন দোকানে ঘুরতে গেলে করা লাগে, কিছু করার নেই ভাই, মনে না চাইলেও করা লাগে, তার জন্য আমি দুঃখিত। তোমার দেখো আমরা যে মুসলমান, আমাদের ফুল সজ্জাগুলো একভাবে হয়, তোমাদের কি তাদের মধ্যে কোনো তারতম্য আছে নাকি? হ্যাঁ, মনে করেন যে আপনাদের ফুল সজ্জা হয় ঘরের ভিতরে, খাটের উপরে ফুলের বাসর দিয়ে, আর মনে করেন আমার মা চাচি খালা ওনাদের ফুল সজ্জা হয়েছে নৌকার ভিতরে, আর ইনশাল্লাহ আমার ফুল সজ্জা ঘরের ভিতরেই হয়েছে আমার নিজের বাড়িতে। এখন মনে করেন যে আগে তো বাড়ি ঘোড়া ছিল না, আগে যে এখানে মনে করেন আমার নৌকা ছিল ওইটাই ধরেন আমাদের বাড়ি, এখন তো স্থানীয় বাড়ি ঘর আছে, আগে আসেন না, এর জন্য ওরভাবে হয়েছে। আর এখন মনে করেন যে আমাদের বাড়ি ঘর আছে, এখন বিয়ে শাদি হইলে তিন ভাগ বাড়িতেই হয়, বাইরে হঠাৎ হয়, মনে করেন বাইরেও বিয়ে হয় ওটা করবে করার জন্য, দেখা যায় অনেক ছেলে অনেক মেয়ে ভালোবাসা করে, দেখা যায় যাতে আপসে হইতেছে না, তারা ধরো যে পত্নী স্কুলে কাজে বসে যে বিয়ে পড়ায় তাদের করবে করে তাম্বুর ভিতরে বাসা হয়। তোমার বেটা কি প্রস্তাব মধ্যে হয়েছিল নাকি প্রিপেমেন্ট মধ্যে হয়েছিল? আমার স্বামী ধরেন আমারই আপন চাচাতো ভাই, বড় চাচার কোলা, এইদিকে শ্বশুর চাচা, আমি ছোট ভাইয়ের মেয়ে, আর আমার শ্বশুর আমার বাবা দুইটা ভাই, আবার আমি স্বামী স্ত্রী আর আমি দুইটা চাচাতো ভাই বোন। আচ্ছা, আপসের ভিতরে প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়েছে, আমার জীবনে কোনো প্রেম ভালোবাসা কাহিনী আছিল না এবং থাকবে। বিয়ের পরে প্রেম হয়েছে? হ্যাঁ, বিয়ের পরে সংসার হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আন্তরিক ভালোবাসা বাড়ছে, আমার স্বামীর উপরে আমার মহব্বত হয়েছে, এর জন্য তো আমি তাকে এত কষ্ট করে খাওয়াই। আচ্ছা, তোমার পর কাছে আমার আরেকটা প্রশ্ন রইল, যেমন দেখো এখানে আগে তো যে বিয়েগুলো হইতো সেখানে অনেক নৌকা থাকতো, নৌকার মাঝেই ফুল সজ্জাটা হইতো, যেহেতু তখন ওই নৌকাটাকে আলাদা বহরে নিয়ে যাইতো না বহরে থাকতো না আলাদা নিয়ে যাইতো? না, একসঙ্গে থাকতো, ছাইতে দেখো আমাদের আর তোমাদের মাঝে খাওয়ার কোনো তারতম্য আছে নাকি? হাতিচের যেটা খাওয়া আমরা সেটাই খাই, এই ধরেন শালিক পাখি এটা হাতিচের খাওয়া, বক, ঘুঘু, পানকৌড়ি, বালিয়া হাঁস, কাদা পক্ষা, যেগুলো হাদিসে আছে আমরা ওগুলোই খাই, হাদিসের বাইরে আমরা কিছু খাই না, আমরা মুসলমান, ওইটি গ্রহণ করো। আচ্ছা ভাইয়া ঠিক আছে, এই পর্যন্ত কথা রইল, আমার সময় সব, আমি তো ভিক্ষে করব ভাই, রাখো, ওকে ভালো থাকো। আচ্ছা।